অঞ্চল অঞ্চল মিটিং চলছে, হ্যাঁ, ওটাকে কীভাবে আমাদেরকে লোকজন নিয়ে যেতে হবে। আমার সঙ্গে আছে আমাদের জেলা পরিষদ, এই জোনের জেলা পরিষদ আমাদের ওয়াজির সাহেব, আমাদের সিনিয়র লিডার শেখুর রহমান সাহেব আছেন এখানে, এখানকার অঞ্চল প্রেসিডেন্ট নুরুদ্দিন সাহেব ছিলেন, এখানে আমাদের অঞ্চল ব্লক প্রেসিডেন্ট রাহুল দাস ইয়োতেব, তারপরে এখানকার প্রধান অজয়, উপপ্রধান খালিক্স আমাদের, তারপরে এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চাশ সমিতি মেম্বার, কন্টেস্টিং মেম্বার, আমাদের বুথের কার্যকর্তা সবাই এখানে ছিলেন। আজকে খুব ভালো লাগলো, ভালো মিটিং হলো আমাদের এখানে। আজকে এরা নিজের অঞ্চল থেকে বললো কি আমরা 7-8 হাজার লোক নিয়ে যাবো, পুরুষ মহিলাকে নিয়ে যাবে, এরা সবাই একসঙ্গে নিয়ে যাবে, বললো কি আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে এলাম কি কোন বুথ থেকে কত যাবে। আমাদের এখানে মহিলারাও আসছিলেন, এখানে মহিলারাও অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন এখানে, ওরাও বললো কেন আমরা মহিলাগুলোকে নিয়ে যাবো। হ্যাঁ, সবাই আমাদের মানে ওই জনসভার জন্য আজকে মিটিংয়ে আসছিল, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এই জনসভাটাকে সাকসেস করার জন্য। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে কে থাকবে? এটা প্রধান বক্তা হিসাবে আমরা দুদিনের মধ্যে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো, এখন আমাদের উপর থেকে সিগন্যাল আসেনি, আমার সিগন্যাল আসবে কিন্তু আমাদের প্রধান বক্তা আসবে, কিন্তু ওই মন্ত্রী সাহেব কলকাতা যাচ্ছে মনে হয় আজকে, ও খবরটা আমাদেরকে কালকে দিয়ে দেবে। বুঝলাম দাদা, গোয়ালপুকুরে তো বিভিন্ন জায়গা রয়েছে, কিছুদিন আগে কিন্তু প্রাক্তন বিধায়ক উনি কিন্তু এখানে যাতে জনসভা করে গেলেন, জয়েনিং সভা, শুনুন না, কিন্তু গুটিতে প্রাক্তন বিধায়ক কী করে গেছে, কে কী করে গেছে, আমরা ওগুলোতে কন্ট্রা ফন্ট্রা করা দেখানে, ওদের তো এখানে লোকের নাই, এখানে তো ওদের জমি নাই, কংগ্রেসের বা বিজেপি বা সিপিএম কারো জমি নাই এখানে, টিএমসি ছাড়া। উন্নয়নটা করেছে দিদি মমতা ব্যানার্জি, উন্নয়ন করেছে গোলাম রাব্বানি, উন্নয়ন করেছে জেলা পরিষদ, পঞ্চাশ সমিতি, গ্রাম পঞ্চায়েত, আর এখানে যদি কেউ আসে মাতবপুরি করে, ওই মাতবপুরি গোয়ালপুরের লোক বরদাস্ত করবে? করবে না। সেই জন্য গোয়ালপুরের লোক বলছে কি আমরা এই জেলা পরিষদ জোনে আমরা আমার জনসভাটা করবো, সবারও একটা ডিসিশন হলো, আমাদের টোটাল গ্রাম পঞ্চায়েতের প্রধান, টোটাল অঞ্চল প্রেসিডেন্ট, শাখা সেলের ব্লক প্রেসিডেন্ট, সবাই মন্ত্রী সাহেব নিয়ে বসছিল, সবাইকে নিয়ে আমাদের কোর কমিটি সবাইকে নিয়ে বসে সবার সিদ্ধান্ত হলো কিনা আমরা বুদ্ধিতে করবো, সেই জন্য সবার সিদ্ধান্তে বুদ্ধিতে আমাদের জনসভাটা হবে। দেখেন মাঠ তো অনেক আছে, ওখানে মাঠটা 1 লাখের মতন মাঠটা আছে, 1 লাখ লোক ওখানে ভরবে। আমি যেরকম উৎসাহ দেখছি আমি অঞ্চলে অঞ্চলে, কে ঠিকই বলছে কি মাঠটা আমাদের মানে কম পড়ে যাবে, আমরা ওটাও ব্যবস্থা করছি, আরও ওইদিকে সাইডের জায়গা টাকা আছে ওগুলোকে পরিষ্কার করার জন্য চেষ্টা করছি আমরা। আমাদের লোক তো এখন এখানে শাহপুর ওয়ান থেকে যদি বলে, একটা অঞ্চল থেকে বলে যদি 7-8 হাজার লোক, তো 14টা অঞ্চল আছে, আর 14টা অঞ্চলে কী অবস্থা হবে, হ্যাঁ, আমরা নিজেই ভাবতে পারছি না। লোক উৎসাহিত আছে, লোক বলেছে যে দিদির আমরা বেনিফিট পাচ্ছি, মমতা ব্যানার্জির উন্নয়নটা পাচ্ছি, সেই জন্য আমরা লোকজন নিয়ে যাবো আমরা যুবতীর মাঠে। 2021 বিধানসভায় এখানে আমাদের মন্ত্রী গুলাম রাব্বানি সাহেবকে আমাদের গোয়ালপুকুরের জনতা, গোয়ালপুকুরের ভোটার, গোয়ালপুকুরের আমাদের কার্যকর্তা, গোয়ালপুকুরের আমাদের গ্রাম পঞ্চায়েত কন্টেস্টিং মেম্বার, জিপি মেম্বার, প্রধান পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ সবাই খাটাখাটি করে 74,000 ভোট টিকিট দিয়ে পাঠাইছি গোয়ালপুকুরে, সেই জন্য গোয়ালপুকুরের উন্নয়নটা হচ্ছে। গোয়ালপুকুরের উন্নয়ন আমরা জীবনে এরকম দেখিনি, আর যেভাবে উন্নয়নটা গোয়ালপুকুরে চলছে আমাদের, আরও এখন রাস্তার কাজ শুরু করেছে, এখন যে রাস্তার কাজ শুরু করছে, এখন বিজেপি আর কংগ্রেসে আমাদের রাস্তাতে বাধা দিচ্ছে, এই রাস্তাগুলো হয়ে গেলে তো আমাদের পঞ্চায়েতে আমরা ভোটে পাবো না। কালকে একটা রাস্তায় বাধা দিয়েছে মজলিশপুরে, হ্যাঁ, বিজেপির লোক কংগ্রেসের লোক যে বাধা দিয়েছে, তো এখন দেখছে বাপরে এরা তো অনেক রাস্তা করছে, যেগুলো রাস্তা গ্রামগঞ্জে লিঙ্ক করছে ওই রাস্তাগুলো করে দিচ্ছে, সেই জন্য ওদের মাথা বকলাই গেছে, এখন মানে আবল তাবল বলতে থাকছে, এখন আর ওদের মনে কোনো ইয়ে না, মুদ্রা নাই কি কী বলবে, তো সেই জন্য ওই আবল তাবল বলতে থাকে। গোয়ালপুকুরের মাটিটাই আছে টিএমসির মাটি, আর গোয়ালপুকুরের যে ধারে মন্ত্রী গোলাম রাব্বানি সাহেব উন্নয়ন করেছে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ অবধি যেভাবে উন্নয়ন করেছে, সেই জন্য গোয়ালপুকুরের লোক বুঝে গেছে কি আমাদেরকে মমতা ব্যানার্জিকে শক্ত করতে হবে, মমতা ব্যানার্জি হাতটাকে শক্ত করতে হবে, আমাদের অভিষেক ব্যানার্জি যে আইকন আছে পশ্চিমবাংলার, হ্যাঁ, ওনার হাতটা শক্ত করতে হবে, আমাদের গোলাম রাব্বানি সাহেবের হাত শক্ত করতে হবে।